সন্ধ্যা আপনাদের সাথে আছি আমি তাসনুফা মোহনা প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজকে শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি ঢাকায় বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বরেণ্য চিত্রশিল্পী হাসেম খানের একক চিত্রকলা প্রদর্শনী জোড়াতালের চালচিত্র প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 জানুয়ারি পর্যন্ত ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী গোপাল চন্দ্র সাহার একক চিত্রকলা প্রদর্শনী অপরূপ সকাল 9:30 থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 25 জানুয়ারি পর্যন্ত মোহাম্মদপুর কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আফ্রিদা তানজিম মাহির একক চিত্রকলা প্রদর্শনী লস্ট ইন ট্রানজিশন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 27 জানুয়ারি পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠান মালার রাতের আয়োজনে সন্ধ্যা 6:45 থাকছে অনুষ্ঠান বিস টাইম রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক যখন কখনো না আমি আবার সেটাও বলছি না কিন্তু আতিন ভাইয়ের যে দেমাগ আর অহংকার ওনার তো যেখানে সেখানে শত্রু তৈরি হয়ে যাবার কথা হয়তো সেখান থেকে কোনো শত্রু এসেছিল আতিন ভাইকে মারতে এখন আতিন ভাই সন্দেহ করছে যে হাসান ভাই তাকে মারার জন্য লোক পাঠিয়েছে হতে পারে না কি জানি অফিসে চাকরি করতে এসে এরকম কলেজ ফ্লেভার পাবো আগে বুঝতে পারিনি রাত 9টায় প্রচার হবে একক নাটক স্বপ্নদৃশ্য আমার কি ইচ্ছে জানো পিউ মনকো যখন আমি থাকবো না তুমি একা একা থাকবে খারাপ লাগবে তোমার জন্য আমি কি করবো জানো ও যে নয়নতারা আছে না ওই নয়নতারা দিয়ে তোমার ছাদটা পুরো আমি ঢেকে দেবো তুমি একা একা আসবে ঘুরবে নয়নতারার সঙ্গে খেলবে এটা আমি চাই আর আমি সারাটা দিন নয়নতারার ডাল খোপায় গুছে রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান মাটির গান এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রিয় দর্শক উৎসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদ চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2018 আর কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে জানতে চাইবো প্রথমে যে আপনার কাছে এটার গুরুত্বটা কতখানি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রেইনবো যেটি অর্গানাইজ করছে তারা 25 বছর ধরে এটি করে আসছেন এবার হলো 16তম আসর জি আমি মনে করি যে আমাদের আরও কিছু ফেস্টিভ্যাল হয় শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বা বিভিন্ন সময় আরও কিছু ফেস্টিভ্যাল হয়েছিল কিন্তু সবচেয়ে ধারাবাহিকভাবে এবং দীর্ঘ সময় ধরে রেইনবো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি হয়ে আসছে এবং আমি মনে করি এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা এদেশের চলচ্চিত্র নির্মাতাদের জন্য দর্শকের জন্য কারণ এখানে প্রায় 200+ ছবি এসছে এবার এবং সেটা 64টা দেশের এবং এই যে ভিন্ন ধরনের ছবি ভিন্ন ধারার নির্মাতা ভিন্ন বিষয়বস্তু ভিন্ন চিন্তাভাবনা এটাকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার একটা বড় সুযোগ একই সঙ্গে আমরা নির্মাতারা আমরা অপেক্ষা করি ফেস্টিভ্যালের ছবি দেখার জন্য ফেস্টিভ্যালে যারা আসেন তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য এখানে আলোচনা অনুষ্ঠান হয় সেমিনার হয় যেমন উইমেন সেকশনে যেমন একটি উইমেন কনফারেন্স হচ্ছে 4 বছর ধরে যেটি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলি আমরা যেমন শিখতে পারি একই সঙ্গে আমার মনে হয় যে দর্শক তৈরির জন্য এই চলচ্চিত্র উৎসবটি একটি বড় ভূমিকা রাখে আমি বলবো যে তাদেরকে যদি আরও পৃষ্ঠপোষকতা দেওয়া যেত সরকারিভাবে বেসরকারিভাবে এবং দর্শকরাও যদি এগিয়ে আসতেন তাহলে হয়তো আমাদের উদ্দেশ্যটা আরও বেশি সফল হতো
আচ্ছা, এই চলচ্চিত্র উৎসবের দর্শক কারা, কিংবা অনেক সাংবাদিক এসে থাকেন, ফিল্ম ক্রিটিক এসে থাকেন, আপনার অভিজ্ঞতা, এবারের অভিজ্ঞতাটা কেমন ছিল? এবার প্রায় 92 জন ইন্টারন্যাশনাল ফিল্ম পার্সোনালিটি এসেছেন এখানে। তার মধ্যে যেমন তরুণ নির্মাতা আছে, ওয়ার্কশপে এসেছেন, আবার একই সঙ্গে গিরিশ কাসারভালি, যিনি ভারতের প্রখ্যাত নির্মাতা, এবং তার ছবি আমরা দেখার সুযোগ হচ্ছে, তার সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে, দর্শকরাও তার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। পাবলিক লাইব্রেরি চত্বরে গেলেই দেখা যাবে তাদেরকে, বা অপর্ণা সেনের মতো পার্সোনালিটি, যিনি তার সোনাটা ছবিটি নিয়ে এসেছিলেন। এই যে সুযোগগুলি দর্শকের জন্য, এটা বিশেষ অনুপ্রেরণার। আমার মনে হয় দর্শক যখন কাছে থেকে তাদেরকে দেখছেন, তাদের সম্পর্কে আগ্রহ যেমন জন্মাচ্ছে, তাদের ছবি সম্পর্কেও আগ্রহ জন্মাচ্ছে, এবং অন্য ছবিকেও তখন তারা হয়তো বা ভিন্নভাবে দেখার একটি চেষ্টা করছেন। তা আমার মনে হয় যে আমরা যে অন্য নির্মাতাদের সাথে কথা বলি, অন্য ক্রিটিক যারা আসছেন, বা অনেক ফেস্টিভ্যালের প্রোগ্রামার যারা আসছেন, এটা আমাদের জন্য আসলে খুবই একটি অনুশীলনের জায়গা, শিক্ষার জায়গা। এবং আমরা এই সময়টাতে চেষ্টা করি যাতে একটু ফ্রি থাকা যায়, যাতে ফেস্টিভ্যালে টাইম দেওয়া যায়। এবং আরেকটি বাস্তবতা আমার বলতেই হয় যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই কিন্তু আমরা এই ফেস্টিভ্যালে আসতাম ছবি দেখার জন্য। এবং এখনও আমি মনে করি যে আসলে ছাত্ররা, তরুণরা, তারা দল বেঁধে আসেন, ছবি দেখেন, এবং এভাবেই কিন্তু দর্শক তৈরি হয়। তারা সমালোচনা করেন, ভালো লাগলে ভালো বলেন, খারাপ লাগলে হয়তো বলেন, সেটা তাদের নিজেদের মধ্যে আলোচনা করেন, এবং সেভাবেই একটি দেশের চলচ্চিত্র শিক্ষা আসলে এগিয়ে যেতে পারে। আচ্ছা, এই যে দর্শকদের কথা বলছেন, দর্শকদের মধ্যে তরুণরা একটা আলাদা শ্রেণীর দর্শক আমি বলতে চাই। আর এই যে তরুণরা যেভাবে চলচ্চিত্র উৎসবের সাথে জড়িত হয়ে যায়, আপনি বলছেন যে আমরাও গেছি, আবার তরুণরা, নতুনরা যারা আছে তারাও আসছে, তো আপনি কি মনে করেন তারা কিভাবে তৈরি হচ্ছে এই চলচ্চিত্র উৎসব থেকে, যা কিছু রসদ পাচ্ছে? এখানে এসে তারা খুব ভিন্ন ধারার কিছু ছবি দেখতে পারেন, যে এখন ইরানে কী ছবি হচ্ছে, বা টার্কিতে কী ছবি হচ্ছে, ফিলিপাইনে কী ছবি হচ্ছে, এবং এই যে বললাম 64টি দেশ, এবং শুধু সেখানে তো ফিচার ফিল্ম না, সেখানে ডকুমেন্টারি আছে, সেখানে স্পিরিচুয়াল ফিল্ম আছে, সেখানে চিলড্রেন ফিল্ম আছে, সেখানে উইমেন ফিল্ম আছে, তো এই যে সেকশনগুলি আছে, এবং এর সঙ্গে আছে বাংলাদেশ প্যানোরামা, বাংলাদেশের 10টি ছবি দেখানো হচ্ছে এখানে। তো সব কিছু কিন্তু যখন একটি আয়োজনের মধ্যে দিয়ে দর্শকের কাছে দেওয়া হচ্ছে, দর্শক কিন্তু খুব ভালোভাবে তুলনা করতে পারছেন, ভালোটিও বুঝতে পারছেন, খারাপটিও বুঝতে পারছেন, এবং অবশ্যই তাদের টেস্ট লেভেলেও হয়তো পার্থক্য আছে, কিন্তু তারপরও এভাবেই কিন্তু ফিল্ম স্টুডেন্ট তৈরি হয়, ভালো দর্শক তৈরি হয়। এবং আমি মনে করি যে আজকে যেই তরুণ যুবক যারা ছবিটি দেখছে, আগামীতে কিন্তু তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে নির্মাতা, তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে ক্রিটিক, কিংবা স্ক্রিপ্ট রাইটার, কিংবা ফটোগ্রাফার। তো আমি খুবই মনে করি যে এই ধরনের ফেস্টিভ্যাল একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, এবং সেটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দিতে হবে, সরকারকে আরও পৃষ্ঠপোষকতা দিতে হবে, এবং অন্যান্য জেলা শহরেও যাতে ফেস্টিভ্যাল হতে পারে সেই উদ্যোগগুলি নিতে হবে। হয় কিন্তু খুব ছোট আকারে হয়, কিন্তু সেটা যদি হতো তাহলে হয়তো আসলেই ভালো ছবির দর্শক তৈরি হতো। কারণ আমরা মনে করি যে ছবি তো শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে নির্মাণ হয় না। আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি বা প্যারালাল ছবি, যেগুলি যেটাই বলি না কেন, যেই তকমাই দেই, মূল কথা হচ্ছে ভালো ছবি নির্মাণ। এই ভালো ছবি কিন্তু শুধুমাত্র বাণিজ্যের লক্ষ্যে নির্মিত হয় না, সেটি মানুষের মানুষ গঠনে ভূমিকা রাখতে পারে, সেটি একটি জাতির শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। বলছিলেন যে বাংলাদেশের 10টি ফিল্ম এখানে দেখানো হয়েছে, তো কোন কোন ফিল্ম দেখানো হয়েছে, এবং টিকিট মূল্য কেমন ছিল, কিংবা ফ্রি ছিল কিনা একটু জানতে চাই? না, খুব সামান্য মূল্য ছিল, 30 টাকা। আচ্ছা, যেমন হালদার শো ছিল, হালদা ছিল মেটি এখন কোথায় যাবে, খাঁচা বা ছিটকেনি, রিনা ব্রাউন, এখানে 10টি বাংলা ছবি আছে, এবং সেগুলি দেখার জন্য দর্শকরা খুব ভিড়ও করেছেন। যেমন হালদার দিন আমার মনে আছে যে দর্শক ফিরে গেছেন, প্রায় 200 দর্শক টিকিট না পেয়ে তারা ফিরে গেছেন, এবং হালদার কথাই যখন বললেন, এবং সেই কারণে সেটির আরেকটি বাড়তি শো এর আয়োজন করেছেন আয়োজকরা, সেটিও আমাদের জন্য আনন্দের যে দর্শকরা ছবি দেখতে চাচ্ছেন, এবং বিদেশি ছবি ছবির পাশাপাশি তারা বাংলাদেশের ছবির জন্য তাদের ভালোবাসাটা অন্যরকম, নিজের ভাষা, নিজের দেশ, এই আবেগটি কিন্তু অন্যভাবে কাজ করে। এখানে বিদেশি ছবির অনেক আয়োজন আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাংলা ছবিতে কিন্তু তারা লাইন দিয়ে যাচ্ছে, ভিড় বেশি, তরুণদের ভিড়টা বেশি, অনেক বেশি। আচ্ছা, হালদার কথা প্রসঙ্গ যখন আপনিই তুললেন, তাহলে হালদার কথা তো এমনিতেই আমরা বলতাম, আসলে বলতেই হবে হালদা নিয়ে। আসলে যখন নির্মিত হয়েছে এবং হালদা তার রিলিজ হয়নি, তখন এক ধরনের ভাবমূর্তি ছিল নির্মাতা হিসেবে, এবং রিলিজ হওয়ার পরে দর্শকদের একটা রিভিউ আছে,
তারপর এখন নির্মাতা হিসেবে আপনি? হ্যাঁ, মানে আসলে এক ধরনের রিস্ক তো থাকেই, যখন আমরা একটি প্রজেক্ট বাছাই করি সেটি দর্শক কীভাবে নেবে, কতটা পছন্দ করবে বা আদৌ করবেন কিনা, কারণ আমার অনেক ছবি আসলে তো সেভাবে হলে সমাদৃত হয়নি। কিন্তু এবার আমার লক্ষ্য ছিল যে হালদাকে যদি দর্শকের কাছে নিয়ে যাওয়া যায়, এবং সেটা লক্ষ্য রেখেই আমি প্রথম থেকেই ছবিটির দৈর্ঘ্য হলের জন্য সুবিধাজনক, যেটা যে ডিস্ট্রিবিউটাররা সাধারণত সোয়া দু ঘন্টার উপরে চান ছবি, আমি সেরকম একটি দৈর্ঘ্য করি, অনেকগুলি গান রাখি এটাতে। এবং হালদা অনেকে কিন্তু প্রথমে শুনে বলেছে নদীর উপরে গল্প, এটা কি ডকুমেন্টারি নাকি? আমি বলছি না ভাই, এটা ডকুমেন্টারি না, এটা ফিকশন। এবং সেই প্রেজেন্টেশনটাকে আমরা কালারফুল করে করার চেষ্টা করেছি, এবং তাতে দেখা গেল যে এখন সপ্তম সপ্তাহ শেষ হয়ে গেল, আজকে কিন্তু হালদার 50 দিনব্যাপী, 50 দিন ধরে এটি হলে চলছে, বিভিন্ন হলে এখনো আছে। কতটি সিনেমা হলে চলছে হালদা? শতাধিক, মানে শতাধিক না, 100 কাছাকাছি হলে গিয়েছিল। এখন শুধু বাছাইকৃত হলগুলিতে আছে, যেমন স্টার সিনেপ্লেক্স, যমুনা, শ্যামলী এবং বলাকাতে, তো সব কিছু মিলিয়ে, আর ঢাকার বাইরে কিছু কিছু হলে। তো সংখ্যা দিয়ে তো আমরা বিচার করব না, আমরা বিচার করব যে আসলে দর্শক ছবিটি কীভাবে গ্রহণ করলেন। তো সেই জায়গা থেকে বলবো যে দর্শক হালদা পছন্দ করেছেন। কিন্তু আমার যে এক্সপেরিমেন্টটা ছিল যে একটি নদীর গল্প সেটিকে উপস্থাপন করা এবং সেটিকে খুব সংবেদনশীলভাবে উপস্থাপন করা, সেটি কি মেলোড্রামা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা, মানে একই সঙ্গে সেটি আধুনিকও হতে হবে, আবার সেটা দর্শককে এন্টারটেইনও করতে হবে, মাটিও মানুষের কাছে যেতে হবে, মোরওভার এটার ভাষা ছিল আঞ্চলিক। জি, সব মিলিয়ে একটি সংকা তো ছিলই, কিন্তু আমি বলবো যে না, দর্শক হালদাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। এটা আমাদের জন্য শুধু না, এটি বাংলা চলচ্চিত্রের জন্যই আমাদের মনে হয় যে এক ধাপ এগিয়ে যাওয়া, যে মানুষ ভালো ছবি দেখতে চাচ্ছেন, ভালো গল্প দেখতে চাচ্ছেন, তারা আসছেন হলে, বিশেষ করে বর্তমান প্রজন্মের তরুণরা, এবং এমন লোক আমরা পেয়েছি যারা 30-40 বছর পর সিনেমা হলে এসেছেন। তো সব কিছু মিলিয়ে হালদার অভিজ্ঞতাটি সুখকরই বলতে হবে। আচ্ছা, বলা যায় যে ওভারঅল আপনার যে এক্সপেরিমেন্ট, সাহসী এক্সপেরিমেন্ট, সেটা সফলতার মুখ দেখছে, সফলভাবেই সেটা এগোচ্ছে। জানতে চাইব যে ইন্টারন্যাশনাল কোনো ফিল্ম ফেস্টিভ্যালে হালদা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? আমরা এখন শুরু করছি, কারণ আমাদের কাজটি শেষ করে আনতেই অনেকটা সময় লেগে গেছে। মাত্র সপ্তাহখানেক আগে আমরা আমাদের ইন্টারন্যাশনাল ভার্সনটা, এই ফেস্টিভ্যালেই প্রথম ইন্টারন্যাশনাল ভার্সনটা, কিন্তু আবার একটু ভিন্ন, এটাকে আমরা ডিরেক্টরস কাট বলতে পারি, যে হলের ভার্সনটা যেটা 136 মিনিট, এটা কিন্তু একদম 40 মিনিট এখান থেকে কম, 41 মিনিট কম, এটা হচ্ছে 95 মিনিটস। বলতে পারেন যে কেন? তার কারণ হচ্ছে, ওই যে বললাম যে হলকে মাথায় রেখে একটু বর্ধিত কলবরে একটু গান এবং সঙ্গীত আয়োজনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, কিন্তু আন্তর্জাতিকভাবে আমার কাছে মনে হয়েছে ওগুলির দরকার নেই, সেটাকে আরও স্লিক, আরও টু দি পয়েন্ট, আরও স্মার্ট কীভাবে করা যায়, সেখানে আমরা আরেকটি ভার্সন তৈরি করি, যেটা আমি বলছি যে ডিরেক্টরস কাট। কিন্তু অজ্ঞাতনামা চলচ্চিত্রে যেটা আপনি বলেছিলেন যে সেটা যখন দুবাই ফিল্ম ফেস্টিভ্যালে যায়, তখন সেখানে যে গান ছিল, 2-3টা গান ছিল, সেটা আপনি কাটতে চাননি? সেটা অজ্ঞাতনামা না, সেটা ছিল দারুচিনি দ্বীপ। হ্যাঁ, কারণ ওটাতে আমার মনে হয়েছে যে ওটা তো আসলে দারুচিনি দ্বীপটা আমি ওইভাবেই নির্মাণ করেছিলাম, যে এখানে তারুণ্যের একটি জয়গান আছে, স্বপ্ন আছে, সেটা গানটা বোধহয় খুব বেশি প্রয়োজনীয় ছিল, গানগুলি ওখানে আমি ওইভাবে গল্পের সাথে মিলিয়ে করেছিলাম। আমার মনে হয়েছে যে ওই ভাবটি প্রকাশ করার জন্য ওই গানগুলি জরুরি, যে কারণে আমি অস্বীকৃতি জানাই যে না, দুবাই ফেস্টিভ্যাল থেকে যখন বলে যে গানগুলি কেটে দিতে, আমি বলি যে না, তাহলে আমি দেবো না ছবি, এবং আসলেও আমি দেইনি। আবার একটু ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের এই 16তম আসরের কথা, আসরে ফিরে যেতে চাচ্ছি। আপনি যে কয়েকটা চলচ্চিত্র দেখেছেন এই ফিল্ম ফেস্টিভ্যালে, আপনার কেমন লেগেছে এবং আপনার রিভিউ জানতে চাচ্ছি? আমার মনে হচ্ছে খুব ভিন্ন ভিন্ন ধরনের ছবি এসেছে, এবং সেখানে টার্কির ছবি, ইরানের ছবি আলাদা করে বলতে হয় যে এগুলি আসলে অনেক ভাবায় বা অনেক চোখ খুলে দেয়, বা ইটালির ছবি, ফিলিপাইনের ছবি, ইন্ডিয়ান কিছু ছবি, সব কিছু মিলিয়ে আসলে ভালো এবং খারাপ দুটোই আছে। কিন্তু মানে খারাপ বলছি এই অর্থে যেটি হয়তো আমাকে টাচ কম করছে, আরেকজনকে হয়তো সেটি টাচ করতে পারবে, কিন্তু এই যে ভ্যারাইটি, একটা প্যাকেজ একসঙ্গে পাওয়া এবং অল্প দিনের মধ্যে এটি দেখা, আমার মনে হয় যারা চলচ্চিত্রে উৎসাহী, আগ্রহী, আমি তাদেরকে বলবো যে তাদেরকে যেতে হবে, দেখতে হবে, অবশ্যই যাওয়া উচিত। এবং এখানে বাইরে থেকে যত রকমের চলচ্চিত্র ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য যারা এসেছিলেন, তাদের সাথে আপনার একটা মিলন মেলা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতাটা। ইনফ্যাক্ট আমি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালের একজন প্রতিনিধি, কারণ আমি ফেস্টিভ্যালটাকে ওন করি, আমি মনে করি যে প্রতি বছর এই সময়টাতে আমি নিজেই কিছু দায়িত্ব নিয়ে নিই, যেমন এই গেস্টদের সঙ্গে সময় দেওয়া,
তাদের সঙ্গে কথা বলা, তাদের কিছু প্রয়োজন হলে সেটাকে একটু এগিয়ে দেওয়া। তো এই যে বিষয়গুলি, আমাদের কমিটির সবাই খুব অ্যাক্টিভ লোকজন আছেন। আমি বলতেই হবে যে ফেস্টিভ্যাল ডিরেক্টর আমাদের শোভন ভাই, উনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছেন এবং তাকে যারা সাহায্য করছেন তারাও কিন্তু নেপথ্য থেকে অনেক বড় কাজ করে যাচ্ছেন। সেখানে আমরা হচ্ছে গিয়ে পার্টিসিপেন্ট, কিন্তু একই সঙ্গে আমি বলি যে আমি এই ফেস্টিভ্যালটিকে ওন করি। আমি মনে করি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল আমার ফেস্টিভ্যাল, আমাদের ফেস্টিভ্যাল, এবং আমরা সব সব ডিরেক্টর যদি একসঙ্গে যে ওখানে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো, আরও বেশি ইন্টারাকশনটা হতো, আরও বেশি সমালোচনা হতো, ফেস্টিভ্যালের ত্রুটিগুলিকেও আমরা বের করতে পারতাম বা যেখানে আমাদের ফেস্টিভ্যালের অপারগতা আছে সেগুলিকে হয়তো আমরা সাহায্য করতে পারতাম। তো সেই জন্য আমি বলবো যে দর্শক হিসেবে দর্শকদেরকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশের যারা ফিল্মের লোক তাদেরকেও এগিয়ে আসতে হবে। তো সেই জায়গার থেকে আগামীতে এই ফেস্টিভ্যালটি আরও বড় কলেবরে হোক, আরও সুসংগঠিতভাবে হোক, এবং সেটার জন্য পৃষ্ঠপোষকতা দরকার। আচ্ছা, আর একটু ইলাবোরেট করে বা একটু স্পেসিফিক করেই জানতে চাইবো যে যাদের কথা বললেন সেই চলচ্চিত্র ব্যক্তিত্ব কারা ছিল, এবং আরও একটি প্রশ্ন সেই সাথে যে এত বছর ধরে যে অভিনয়ের সাথে জড়িত আছেন সেক্ষেত্রে প্রাপ্তি কিংবা অর্জন কোন শব্দটা আপনাকে বেশি তৃপ্তি দেয়? পাদ প্রদীপের আলো যেটাকে আমরা বলি, সেই স্টারডমের একটি অর্জনটাই গুরুত্বপূর্ণ, প্রাপ্তি তো থাকেই। প্রাপ্তি একটি প্রসেস যেটি অটোমেটিক্যালি হবে, কিন্তু আমাকে আমার কাজটি জানতে হবে, এবং শুধু জানলে হবে না, সেটাকে প্রতিনিয়ত চূড়ান্তভাবে ঝালাই করে নিতে হবে, এগিয়ে যাওয়ার চেষ্টার মধ্যে থাকতে হবে। যে আমি ওইটা একটা কথা বলে ইংরেজিতে যে ফিল্ম ডিরেক্টর ইজ অ্যাজ গুড অ্যাজ ইট হিজ লাস্ট ফিল্ম, মানে তার সর্বশেষ কাজটি দিয়েই কিন্তু তাকে বিচার করা হবে, এবং প্রতিদিনই তাকে নিজেকে অতিক্রম করার চেষ্টার মধ্যে থাকতে হবে, তাহলেই হয়তোবা কোথাও পৌঁছানো যেতে পারে। আমরা চেষ্টা করছি, এবং এ পর্যন্ত আমি এক এক করে 5টি ছবি বানিয়েছি। আমি চাইবো যে আরও অনেক ছবি নির্মাণ করার স্বপ্ন দেখি, যদি সুস্থ থাকি, সামর্থ্য থাকি, তাহলে নিশ্চয়ই করবো সেটি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার কিছু কথা বললেন, চলচ্চিত্র নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম, এবং শুভ সন্ধ্যার পক্ষ থেকে পুরো এনটিভির পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আজকে আমাদের এনটিভিকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই দর্শকদের। আপনারা আমাদের পাশে থাকবেন, বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা ছবি দেখবেন, হ্যাঁ আপনারা সমালোচনা করবেন, প্রশংসা করবেন, তিরস্কারও করবেন, কিন্তু আপনারা আমাদের পাশে থাকলেই হয়তো আমরা এগিয়ে যেতে পারব। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, সাততলা 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কামরান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন শুভ সন্ধ্যা।